মিরপুরে বসতে আছে কংক্রিট উইকেট, একসময় বসবে অ্যাস্ট্রো টার্ফও। টিম টাইগার্সের চলমান উথাল পাতাল পারফরমেন্সের জেরে বদলে যাচ্ছে মিরপুরের উইকেট। দেশের মঞ্চে একরকম পারফরমেন্স, কিন্তু দেশের বাইরে গেলে টাইগার বোলার ব্যাটসম্যানরা ধুঁকতে থাকে, অ্যাডজাস্টমেন্টে পাকায় গড়মিল। তাই তো বিসিবির টপ অফিসিয়াল ও ন্যাশনাল টিম ম্যানেজমেন্টের চাওয়াতেই দুটি কংক্রিটের উইকেট বানাতে তোড়জোড় লেগে গেছে মিরপুরের একাডেমি মাঠে। কার্যক্রম সুপারফাস্ট করতে কিউরেটর গামিনেডি সিলভা বৃষ্টির মধ্যেও তদারকি করছেন। খুব দ্রুতই অনুশীলনের জন্য বানিয়ে ফেলা হবে উইকেটগুলো। বিসিবি জানিয়েছে, আসন্ন নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ায় ট্রাই নেশন বিশ্বকাপ, জিম্বাবুয়ে দক্ষিণ আফ্রিকা সহ বাইরের যেসব দেশে টাইগাররা বেশি বেশি ট্যুর করে সেগুলো মাথায় রেখে ভবিষ্যতে অ্যাস্ট্রোটার্ফ উইকেটও বসানো হবে। কংক্রিট উইকেটে যেটা হয় সেটা হচ্ছে কি, বল ডেফিনেটলি স্কিড করে ব্যাটার দ্রুত আসবে, বলে বাউন্সটা কনসিস্টেন্ট থাকবে, লো মেইনটেনেন্স। তাহলে যেটা হবে সেটা হচ্ছে কি, ওই ফাস্ট বাউন্সি যেই উইকেটগুলো সেটা আমরা এটার মাধ্যমে রেপ্লিকেট করতে পারবো। আচ্ছা, রিসেন্টলি বাংলাদেশ টিমের ম্যানেজমেন্টের থেকে আমাদের দুইটা তিনটা কংক্রিট উইকেটের রিকোয়েজিশন ছিল। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া বা বিভিন্ন দেশে যখন বৃষ্টি সিজন থাকে তখন তারা কিন্তু কংক্রিট উইকেটের প্র্যাকটিস করে, এবং আমরা কিন্তু আমাদের ন্যাশনাল টিমের বেশ কয়েক বছর ধরে প্র্যাকটিসে দেখছি প্লেয়াররা মার্বেল স্ল্যাবের উপর ব্যাটিং করে। মার্বেল স্ল্যাবের উপর ব্যাটিং করলে যেটা হয়, বলের পেসটা বেশি থাকে এবং বাউন্সটা বেশি থাকে। সো আমরা 50% ম্যাচ হোমে খেলি, 50% ম্যাচ কিন্তু অ্যাওয়েতে খেলি, এবং ওখানে উইকেটগুলো কিন্তু আমরা দেখেছি পেস এবং বাউন্স থাকে। সো ওই পেস বাউন্সটা রেপ্লিকেট করার জন্যই এই কংক্রিট উইকেটটা তৈরি করা। এখানে বলটা যেটা হবে, বলটা স্কিড করবে, বাউন্স করবে। সো আমাদের ব্যাটসম্যানদের যেমন প্র্যাকটিস হবে, ঠিক ওভাবে আমাদের বোলারদেরও কিন্তু ওই ধরনের উইকেটে বোলিং করার অভ্যাস হবে। সো এই কারণেই গ্রাউন্ডস ডিপার্টমেন্ট এই দুইটা উইকেট ডেভেলপ করছে। এটা ক্রাইটেরিয়াগুলো কোন দেশের স্ট্রাকচার? হ্যাঁ, নর্মালি অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডে বা ইভেন UAE-তেও কিন্তু আমরা দেখেছি উইকেটটা ফ্ল্যাট থাকে, বল খুব সুন্দর ব্যাটে আসে। সো ওইটা এটাকে রিপ্লিকেট করবে, এবং পরবর্তীতে দুটা তিনটা অ্যাস্ট্রোটার্ফের উইকেট তৈরি করারও প্ল্যান আছে, যেটা ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ে ওই দেশগুলোকে রিপ্রেজেন্ট করবে। সো বাংলাদেশ টিম তাদের 50% ম্যাচ হোমে খেলে, সেটা আমাদের হোম কন্ডিশন আছেই, বাইরের কন্ডিশনের উইকেটগুলোকে মাথায় রেখে এই উইকেটগুলোর প্ল্যান করা হয়েছে, এবং ন্যাশনাল টিমের ম্যানেজমেন্ট আমাদের এভাবে রিকোয়েজিশন দিয়েছে এবং ওভাবে উইকেটগুলো ডেভেলপ করার চেষ্টা করছে। এটা আশা করি খুব তাড়াতাড়িভাবে গ্রাউন্ডস ডিপার্টমেন্ট কাজ করছে, তারা বলতে পারবে। আমাদের রিকোয়ারমেন্ট ছিল এটা বানাতে বলা, আমরা সেটা করেছি অপারেশনস থেকে। এটা গ্রাউন্ডস ডিপার্টমেন্ট যত তাড়াতাড়ি সম্ভব সেই উইকেটগুলো তৈরি করে দেবেন ইনশাআল্লাহ। একটা রিকোয়ারমেন্ট তো থাকেই যে কোন ধরনের ইয়েগুলো থাকতে হবে, সেটা আমরা চেষ্টা করব। আমাদের ন্যাশনাল টিমের প্লেয়ার, শুধু ন্যাশনাল টিম না, আমাদের বিভিন্ন এজ গ্রুপের প্লেয়ারদের বেস্ট পসিবল প্র্যাকটিস ফ্যাসিলিটিস দেওয়া এবং তাদের ডেভেলপমেন্টের জন্য যতটুকু করার প্রয়োজন সেটা বাংলাদেশ উইকেট বোর্ড করছে। হ্যাঁ, দেখুন, ব্যাটসম্যানরাও প্র্যাকটিস করে, বোলাররাও প্র্যাকটিস করে। ওই ফার্স্ট ফ্ল্যাট উইকেটে ব্যাটসম্যানদের যেমন প্র্যাকটিস করার প্রয়োজন আছে, বোলাররাও এখানে কোন লেন্থে বল করবে, কোন ভেরিয়েশনে বল করবে, তাদের ভেরিয়েশনটাও ডেভেলপ হবে। সো ব্যাটসম্যান বোলার দুজনের জন্য উইকেটটা ডেভেলপ করার।